হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো। আর নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলেটরের একটা দারুণ ম্যাজিক শিখব। আমার প্রত্যেকে আমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করি, যে কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করার সময়, ঠিক আছে? তো আজকে একটা ম্যাজিক শিখব। কি ম্যাজিক? না, ক্যালকুলেটরের মাধ্যমে আপনি আপনার প্রাইভেসি কিছু ফটো বা কিছু আপনার ভিডিও যে কিছু আপনার থাকবে সেগুলো কিন্তু আপনি ক্যালকুলেটরের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে রাখবেন এবং অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন আপনার মোবাইলে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। হ্যাঁ, আরেকটা স্পেশাল একটা ভিডিওর কথা বলি, আরেকটা স্পেশাল টিপসের কথা বলি, যে আমরা যখন কোনো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল মারি, তারপরে কিন্তু আমরা দেখি প্রায় মাঝে মাঝে কিন্তু আমরা ওটাতে অ্যাড দেখতে পাই। তো কীভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু যদি আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু অ্যাড দেখতে পাবেন। তো কীভাবে সেই অ্যাডগুলো বন্ধ করবেন সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল্টেজ বাংলা ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি অনিল। তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন, এটা কীভাবে ইনস্টল করবেন সেটা আগে দেখিয়ে দিই, তারপরে এটি কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বক্সে হাইড ক্যালকুলেটর লক লিখে সার্চ করলে প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, ঠিক আছে? তো এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে ওপেন করে নেবেন। তো আমার কাছে ইনস্টল করা আছে, আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখুন ক্যালকুলেশন অ্যাপ্লিকেশনটি আমার কাছে ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। তো ওপেন করলে এখানে কিন্তু আপনার কিছু প্রসেস দেখিয়ে দেবে যে কী আপনি করবেন কি না, যদি আপনি একবার নতুন ব্যবহার করছেন, ঠিক আছে? তো আমি নতুন ইউজ করার জন্য আমি কী করছি, আমার যে ডাটাগুলো আছে সেগুলো আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি ডাটা ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি কী করবো, অ্যাপ্লিকেশনটিতে আমি এখন ওপেন করছি। ওপেন করলে ঠিক এইভাবে কিন্তু আপনিও দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখুন এগ্রি, এটা আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলবে যে আপনার পাসওয়ার্ড কিছু দেখাবে। তো এখানে কী করবেন, 1 2 3 4 এখানে টাইপ করবেন। 1 2 3 4 টাইপ করার পরে এখানে দেখুন যে সমান যে অপশানটি আছে এটাতে ক্লিক করলে আমাদের যে রেজাল্ট চলে আসে, তো এটাতে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করলে কী হলো, আমাদের কাছে এখানে বলছে দেখুন ট্রাই টু হাইড ফটো নাও। এখানে ক্লিক করলে আমরা কিন্তু ফটো হাইড করতে পারবো, এইখানে প্লাস বাটনটাতে ক্লিক করে, ঠিক আছে? তো আমি কী করবো, এখন ফটো হাইড করার আগে আমি বলে দিই যে যখন আপনি প্রথম ব্যবহার করবেন অ্যাপ্লিকেশনটি, তখন আপনি দেখুন ব্যাক করার সময় কিংবা একসাথে ক্লিক করার সময় অ্যাড দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি এখানে অ্যাড দেখতে পাচ্ছি না কেন, তো আমি সেটাও একটু বলে দিই। যদি আপনি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাইছেন তাহলে কিন্তু অ্যাড থেকে বাঁচার জন্য, অ্যাডে আমাদের কিন্তু প্রচুর বিরক্ত লাগে অ্যাড দেখার জন্য। তো কী করবেন, অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে রাখবেন। ক্লিক করবেন, এখানে দেখুন অ্যাপ ইনফো বলে অপশানটি এখানে পেয়ে যাবেন। অ্যাপ ইনফোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ডাটা ইউজ যে অপশানটি আছে এইখানটাতে ক্লিক করবেন। এইখানে দেখবেন আপনার ওয়াইফাই কিংবা মোবাইল এই দুটো কিন্তু আপনার এভাবে টিক দেওয়া আছে, তো এগুলো কিন্তু অফ করে দেবেন এবং ওকে করে দেবেন। তাহলে কী হবে যে ইন্টারনেট কানেকশানটা অ্যাপ্লিকেশনটার সঙ্গে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কিন্তু আর অ্যাড আসবে না, বাস আশা করি বুঝাতে পেরেছি। তো আমি অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলাম, অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? এটা দিয়ে কেউ যদি সমান উপরে ক্লিক করে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা খুলে যাবে। তো যদি চান তাহলে কিন্তু এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে? তো যদি এখান থেকে আপনি ভিডিও লক করতে চান, ভিডিও লক করতে পারবেন। অ্যাপ লক করলে তো অ্যাপ লক করার থাকলে অ্যাপ লক করতে পারবেন, ঠিক আছে? সম্পূর্ণ কাজ এখানে করতে পারবেন, একেবারেই মোবাইলের মতো অ্যাপ্লিকেশনের ভিতর আপনি কাজ করতে পারবেন। তো তার আগে আমি একটি কথা বলে দিই, যে অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতে যাচ্ছেন অবশ্যই একটি কথা মনে রাখবেন, যে অ্যাপ্লিকেশনটি কখনো আনইনস্টল করবেন না। যদি আনইনস্টল করেন তাহলে অ্যাপ্লিকেশনের ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ডিলিট হয়ে যাবে, আর কিন্তু কখনো ফিরে পাবেন না। যখন আপনি আনইনস্টল করবেন তাহলে কিন্তু আপনার এই ফটোগুলো আপনি রিকভার করে নেবেন আপনার যে স্টোরেজ আছে মোবাইলের, বা যদি কোনো এক্সটার্নাল কিছু মেমোরি কার্ড লাগানো থাকে তাহলে কিন্তু সেটাতে আপনি ব্যাকআপ নিয়ে নেবেন, তারপরে এটা আনইনস্টল করবেন, ঠিক আছে? কী করবো, আমি এখন আমার ফটো কিছু হাইড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাইড করার জন্য এখানে দেখুন আমি ফটো ফাইলের উপরটা ক্লিক করছি, এখানে ক্লিক করলে তো আপনার ফাইল যে আপনার ফটো ভিডিও সেগুলো কিন্তু এখান থেকে আনতে পারবেন। এখানে ভিডিওতে ক্লিক করলে ভিডিও আনতে পারবেন। এখানে ফাইলে কিছু তাহলে যদি ফোল্ডার কিছু আছে সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন। সম্পূর্ণ কাজ এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি কী করবো, আমি এখান থেকে ফটো নিয়ে এসে দেখাচ্ছি। আমি এখানে ফাইলের উপরে ক্লিক করলাম, সরি গ্যালারির উপর ক্লিক করলাম, এখানে প্লাস বাটনের উপর ক্লিক করলাম। এখান থেকে ফটো ফোল্ডার ক্যামেরা আছে, যদি ডাইরেক্ট ফটো তুলে এখানে আনতে চান তাহলে কিন্তু এখানে তুলেও আনতে পারবেন। তো আমি এখানে ক্লিক করার পর এখানে ফটোর উপরে ক্লিক করলাম, আমার গ্যালারিতে যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমি কী করবো, এখান থেকে আমি দেখুন 6টা ফটো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, 7টা ফটো ক্লিক করে নিলাম। এগুলো আমি এখন হাইড করে আপনার দেখাচ্ছি।
এই দেখুন এই ফটোগুলো আমার কাছে চলে এসেছে। এখন যদি আমার গ্যালারিতে কেউ ওই ফটোগুলো সার্চ করে বা যদি আমার কিছু প্রাইভেসি ডাটা টাটা এরকম কিছু ছিল সেগুলো কিন্তু এখানে খুঁজলে আর কিন্তু কেউ পাবে না, ঠিক আছে? তো এই ফটোগুলো কিন্তু আপনি এই ক্যালকুলেটারের ভিতরেই কিন্তু দেখতে পাবেন। তো আমি এখানে ক্লিক করলাম, কোথায় আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ফটো গ্যালারির উপরে ক্লিক করলাম, এখানে আমি কিন্তু এই যে ফটোগুলো এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই হলো সেই ফটোগুলো। আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ছোট্ট একটি ভিডিও। তো এরপর কী করবো আমি, ফটোগুলো আমার আমার ব্যাক নিয়ে যাবো আমার গ্যালারিতে। তো গ্যালারি নিয়ে যাওয়ার জন্য আমি এই ভিডিওগুলো পুরো এই ফটোগুলো সব আমি সিলেক্ট করে নিলাম। নিজে দেখুন আনহাইড অপশানটি আছে, আনহাইডে ক্লিক করার পর নিজে দেখুন হাই এই যে ইউর ডিভাইস রুট ডাইরেক্টরি এই অপশানটাতে ক্লিক করে রিস্টোর বাটনটাতে উপরে ওকে ক্লিক করবেন। তাহলে কী হবে, যেগুলো আপনার হাইড হয়েছিল সেগুলো কিন্তু আবার ব্যাক আপনার স্টোরেজে চলে গেছে। আশা করি বুঝতে পারছেন আজকের এই ছোট্ট ভিডিওটা। তো একটি কথা আবার বলে দিই, অ্যাপ্লিকেশনটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, এবং অ্যাপ্লিকেশনের ভিতরে যদি আপনার কিছু ফটো ভিডিও আছে তাহলে কিন্তু সেগুলো আপনি রিস্টোর করেই এটা আনইনস্টল করবেন, তার আগে কিন্তু আনইনস্টল করবেন না, নাহলে কিন্তু আপনি ডাটা ফিরে পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন আজকে ছোট্ট একটি ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, জয় হিন্দ, বন্দে মাতরম।